প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমি অনেক খুশি, যে খুশির কারণ হচ্ছে হয়তো আপনারা দেখে ফেলেছেন যে আমাদের এই স্বপ্নছোঁয়া টিভি ইউটিউব চ্যানেলে আজ 5 লক্ষ সাবস্ক্রাইবারে পূর্ণ হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই 5 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদেরকে অনেকেই উইশ করেছে। আসসালামু আলাইকুম, আমি মাহসান স্বপ্ন ফ্রম মজা টিভি, আর আজকে আমার খুব কাছের একজন ছোট ভাই হৃদয়, ওর চ্যানেল স্বপ্নছোঁয়া টিভিতে 5 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তাই আমি অনেক বেশি শুভকামনা জানাচ্ছি হৃদয়কে। এবং প্রিয় দর্শক, আপনাদের বলবো যে আমরা যারা বাংলাদেশি ইউটিউবার আছি, যাদেরকে এত সুন্দর করে সাপোর্ট করেন, সবসময় কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেন, অবশ্যই সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন। আর হৃদয়, তোমাকে আবারও শুভেচ্ছা। স্বপ্নছোঁয়া টিভির সকল কলা কৌশলী এবং সাবস্ক্রাইবারদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই এই চ্যানেলটিকে 5 লক্ষ সদস্যের একটি বড় পরিবারে পরিণত করেছেন। সবার প্রতি রইল ভালোবাসা এবং দোয়া। আমি টিপু চৌধুরী এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো হৃদয় হাসান ভাইয়া, কেমন আছেন? আপনার চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইব সম্পূর্ণ, আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনি একদিন অনেক বড় হন, আপনার চ্যানেলও অনেক বড় হোক, আমার পক্ষ থেকে সবসময় আপনার জন্য দোয়া থাকবে। আর ট্রিট না দিলে রাগ কিন্তু করবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমার ট্রিটটা দিয়ে দিবেন, আর সবাইকে অনেক ভালো ভালো কাজ উপহার দেন, দোয়া রইল। প্রিয় বন্ধুরা, আমি রাসেল মিয়া, আজকে একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি। আমি একজন ইউটিউবার, এবং আমি একজন ইউটিউবার হিসেবে আমি একটা কথা বলতে চাই। এই পৃথিবীর মধ্যে ইউটিউবারদের যদি মানে সবচেয়ে কঠিন কোনো কাজ থাকে, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার রিসিভ করা, কারণ সাবস্ক্রাইব কেউ করতে চায় না। তো সেই জায়গায় আজকে স্বপ্নছোঁয়া যে টিভিটা আছে, এই টিভির এতে আপনারা জানেন আমার অনেকগুলো প্রোগ্রাম গিয়েছে এবং আমি অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছি। স্বপ্নছোঁয়া টিভি আজকে 5 লাখ সাবস্ক্রাইবার আপনার পরিপূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা শুনে আমার অনেক ভালো লেগেছে, এবং আমি চাই যে এরকম 5 লাখ যেন আরও 1 মাসের মধ্যে পূর্ণ হয়ে এটা 1 মিলিয়ন হয়। আপনারা সবাই এই স্বপ্নছোঁয়া টিভিটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের কাছে আমি রাসেল মিয়ার প্রত্যাশা রইল, আপনারা এই স্বপ্নছোঁয়া টিভির সাথে সবসময় থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান ফ্রম টেক ভয়েস ভিডিও ইউটিউব চ্যানেল। সাম্প্রতিক আপনাদের সবার প্রিয় স্বপ্নছোঁয়া টিভি ইউটিউব চ্যানেলটি 5 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করেছে। তাই আমি আমার পক্ষ থেকে এবং টেক ভয়েস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বপ্নছোঁয়া টিভিকে এবং স্বপ্নছোঁয়া টিভির ফাউন্ডার হৃদয় আহমেদকে জানাচ্ছি অভিনন্দন। আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার ভিউয়ার্সদের চাহিদা মতো কন্টেন্ট ক্রিয়েট করে একসময় 6 লক্ষ 7 লক্ষ এমনকি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করবেন, এই প্রত্যাশা রাখি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি নাইস ডে। প্রিয় দর্শক, আমি ওবায়দুল ইসলাম, আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামিক নিয়মে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আরহামুতুল্লাহ। দর্শক, স্বপ্নছোঁয়া টিভি 5 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে, অর্থাৎ তাদের পরিবারটা অনেক বড় হয়ে গেছে। স্বপ্নছোঁয়া টিভি আমি দেখেছি যে প্রতিনিয়ত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকে এবং খুব সময় উপযোগী ভিডিও উপস্থাপন করে থাকে। তাদের এই পথচলাকে আমি আরও সুগম দেখতে চাই এবং উত্তরোত্তর তাদের সফলতা কামনা করছি। আপনারা সকলে ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আসসালামু আলাইকুম, ইউটিউব চ্যানেল স্বপ্নছোঁয়া টিভি 5 লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছেন, সেজন্য ম্যাকডামা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা যারা স্বপ্নছোঁয়া টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ সকল সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটাই মেসেজ, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যায় পাপাচার থেকে নিজেকে হেফাজত রাখবেন, আল্লাহকে ভয় করবেন। মনে রাখবেন, এই দুনিয়া আপনার আসল ঠিকানা নয়, মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে আপনার আসল ঠিকানা। সবার জন্য দোয়া থাকলো, আসসালামু আলাইকুম। 5 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয় স্বপ্নছোঁয়া টিভির প্রতি আমার অভিনন্দন থাকছে। এই টিভি ভবিষ্যতের সামনে আরো অনেক এগিয়ে যাবে, আমি আশা করব খুব তাড়াতাড়ি এটি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এই টিভির হবে। পাশাপাশি মানুষের স্বপ্নই ছুঁয়ে যাবে স্বপ্নছোঁয়া টিভি, এই প্রত্যাশা আমি করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ হানিফ, হানিফ টিভির পক্ষ থেকে জানাচ্ছি স্বপ্নছোঁয়া টিভিকে অনেক অভিনন্দন এমনকি প্রাণডালা শুভেচ্ছা। আর সেটা জানানোর একমাত্র কারণ হচ্ছে স্বপ্নছোঁয়া টিভির আজ 5 লক্ষ সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনারা বরাবরের মতন স্বপ্নছোঁয়া টিভির পাশে ছিলেন, আছেন, থাকবেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হালাদার, স্বপ্ন টিভির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা,
আমি প্রতিদিন স্বপ্ন ছোঁয়া টিভির প্রোগ্রাম দেখে থাকি। তারা ইতিমধ্যে 5 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। তাই স্বপ্ন ছোঁয়া টিভির পরিবার এবং সকল সাবস্ক্রাইবারদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় দর্শক, আপনাদেরকে সবসময় এভাবেই পাশে চাই এবং আপনারা যদি সবসময় এভাবে আমাদেরকে সাপোর্ট করে যান, আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের পছন্দ করেন, হয়তোবা একসময় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমি মূলত 2017 সালে এই স্বপ্ন ছোঁয়া টিভি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করি, কিন্তু তখন থেকে তেমন কাজ করা হতো না। আর আমি সর্বপ্রথম একটি মোবাইল ফোন দিয়েই ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছিলাম, কিন্তু আমার তখন ওই ভিডিওগুলো ভিউ হতো না। পরবর্তীতে ক্যামেরাও কিনেছিলাম, ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু ভিডিওগুলো ভিউ আসতো না। তারপর এক পর্যায়ে রাগ হয়ে সেই ক্যামেরা বিক্রিও করে ফেলেছিলাম, কিন্তু পরবর্তীতে সব কিছু ছেড়ে দেওয়ার পর হঠাৎ করে দেখি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসা শুরু করলো, আপনারা আমার ভিডিওগুলো দেখা শুরু করলেন, আবারও নতুন করে শুরু করলাম এই স্বপ্ন ছোঁয়া টিভির যাত্রা। আর এখন পর্যন্ত সেই যাত্রা চলছে, ইনশাল্লাহ পরবর্তীতে অব্যাহত থাকবে। দর্শক, আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা সবসময় স্বপ্ন ছোঁয়া টিভিতে আমাকে দেখেন বিভিন্ন ধরনের ভিডিওতে, এবং আপনারা একটা বিষয় হয়তো বা নিশ্চয়ই জানেন যে একটি ভিডিও তৈরি করতে গেলে একজন মানুষ ক্যামেরার সামনে থাকে, সেটা ঠিক আছে, কিন্তু ক্যামেরার পেছনেও একজন মানুষ থাকে। তো সেই মানুষটার সাথেও আমরা আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব, যিনি ক্যামেরার পেছনে থেকে সবসময় পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই স্বপ্ন ছোঁয়া টিভির জন্য। মূলত আমাদের এই ইউটিউব চ্যানেলটা যে অবস্থানে আছে এটাতে দাঁড় করাতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, আর এই কষ্টটা করেছিলাম আমরা সেই দুইজন এবং এখনো করে যাচ্ছি। যার কথা বলছি দর্শক, তার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ। তো আমরা সেই হানিফের কিছু কথা এখন শুনবো, তো চলুন হানিফের মুখ থেকে আমরা কিছু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ হানিফ। সবসময় আমরা মুরব্বীদের কাছ থেকে শুনে থাকি যাত্রাপথটা নাকি অনেক লম্বা হয়, আর এই যাত্রাপথে হাঁটতে গেলে ধৈর্য ধরে থাকতে হয়। হয়তোবা এই পর্যন্ত ধৈর্য ধরে এসেছি বিদায় আপনাদের ভালোবাসা নিয়ে আজকে 5 লক্ষ সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক, আল্লাহ একটা কথা বলেছেন যে কষ্টের পরে নাকি স্বস্তি আসে, এটা আবার রিপিট করে বলেছেন যে কষ্টের পরেই স্বস্তি আসে। আমরা এটা বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষেরই এটা বিশ্বাস করা দরকার। তাই বলবো অবশ্যই আমরা ধৈর্য ধরি, এমনকি আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা আরও ভালো ভালো কাজ উপহার দিতে আগ্রহী হব, এমনকি আমাদের মন আরও বেশি উৎফুল্ল হবে। তাই বলবো যে এই 5 লক্ষ সদস্যের পরিবারটি আমাদের হয়েছে, এরকম যেন আরও অনেক 5 লক্ষের সদস্যের পরিবার নিয়ে আমরা একসাথে চলতে পারি, এই দোয়া করবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, যারা আমাদের পাশে ছিলেন সবসময় আমাদের পাশে এভাবে থেকে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব শীঘ্রই 1 মিলিয়ন সদস্যে পরিণত হতে পারি, এবং আমরা যেন খুব শীঘ্রই ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটনটি অর্জন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।